আসসালামু আলাইকুম, কি রকম আমার ভাই বোনেরা? আশা করি ভালোই আছেন। পার্কে আসি তো বিশাল একটা সম্পদের ভান্ডার খুঁজে পাইছি ভাই বোনেরা। সেটি কি জানেন, পিছন ক্যামেরা যা দেখাচ্ছি তাই তো কই যে আমি আসি, আর এসব জিনিস থাকবিলে তা তো হয় না। এখন এত পরিমাণ ধরে আছে, কেউ খাচ্ছে না কিসের জন্য এই ডালিমগুলা সেটাই আমি বুঝতে পারতেছি না। এই দেখেন, এই পাশেও ডালিম গাছ, এই পাশেও ডালিম গাছ, এবং প্রচুর পরিমাণ ডালিম ধরছে। চলেন একটা দুইটা ডালিম পারি পেরে আয়ানকে দিয়ে ট্রাই করাই যে কেমন ডালিমটা, কেনই বা মানুষ খাচ্ছে না এই জায়গায়, কারণ ডালিম সচরাচর সবগুলাই খায়। তো কেন এই গাছগুলাতে এত ধরে আছে কিন্তু খাচ্ছে না? দাঁড়ান তো দেখি। দেখেন কি সুন্দর ডালিম ধরছে, এখনো পাকে নাই। বললাম না যে আপনারা শাকিলার সাথে আপু যেখানে আসবি সেইখানে ফল ফলে ভর্তি থাকবে, ঠিক তেমনই হয়েছে। এই যে এই দেখেন, এইটা একটা, এইটা একটা, কি ধরা ধরছে রে বাবা! এখন অবশ্য পাকে নাই। ও এই দেখেন পাকছে, দেখি দাঁড়ান, এই যে পাকছে, বাহ ফাস্ট। দেখো আব্বু ডালিম, ওয়াও, দেখছো? তুমি কি ডালিম লাইক করো? তুমি ডালিম লাইক করো? এই দেখো বিগান, এইগুলো স্মল মল। আর এখানে ওই যে খেলে খেলার মাঠ, ডালিম খুলো, তুমি তুমি ট্রাই করে খুলো, দেখো। এটা কিন্তু পার্কের গাছ, তো যার ইচ্ছা সেই পেরি খাবি। ওরে বাবারে, আয়ন কি করে ফুলতেছে, মনে হয় না ভালো হবে, আবার ভালো হতে পারে, যায় না। দেখেন এটা পাকতেছে, খুলছো? দেখি এই যে আমার ছেলে পারতেছে না। কি আমি কি কিরকম কিরকম, হ্যাঁ কেমন বাবা, হ্যাঁ অনেকই আমি, হ্যাঁ ও গুড না, গুড না, না কেমন কেমন বলো, সাওয়ার, খুবই সাওয়ার বলতেছে যে, যেটা খুবই যেটা মজার সেটা তুলে দাও। এখন মজার তো নাই গো, তার মানে তো সাওয়ার বুঝতেছি, ওকে খাওয়াই বুঝাইছি। খুব সুন্দর হয়েছে, এই কারণেই মনে হয় এত সুন্দর হয়েছে। তুমি গুড, সে গুড়টা মানে খুব ভালোটা সে খাইতে চাচ্ছে। আবু গুডান হলো না তো, মোটামুটি কিন্তু মেলা ডালিম ধরে আছে, কিন্তু খাওয়ার মতো মানুষ কিসের জন্য নাই এবার বুঝতে পারছি ভাই বোনেরা। প্রচুর পরিমাণ পেকে পেকে আছে, আমি তো একটা পায়ে দিয়ে যাই, আয়ানকে দেখালাম দেখতেই পারলেন। যাই হোক, বুঝতে পারলাম যে কেন এই ডালিমগুলো আসলে খাওয়া হচ্ছে না। আর যদিও এই জায়গাটাতে না প্রচুর পরিমাণ ডালিম হয় আমেরিকাতে, আপনাদের ডালিম বাগানে একদিন নিয়ে যাবো নি, এখানে ডালিমের দামও কিন্তু সস্তাই হয় এই এই সিজনটাতে, বাট অন্য অন্য সিজনে আবার ডালিমের দাম অনেক অনেক হয়। এটাকে কী ডালিম বলে, ছোটো ডালিম বলে না কী ডালিম বলে একটু জানান প্লিজ, যদি আপনারা জানেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আয়ানের খাওয়ার সাইজটা দেখে কেমন মজা পাইছেন সেটাও জানাবেন। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।